বৈশ্বিক ডেইরি সমবায় আরলা ফুডস গাজীপুরে নতুন ইউএইচটি কারখানা উদ্বোধন করেছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান, বাংলাদেশ ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। নতুন কারখানাটি নিরাপদ ও পুষ্টিকর পণ্য সরবরাহের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লরেন্স পন্টি এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরলা ফুডস জনপ্রিয় দুধের ব্র্যান্ড ডানোয়ের প্রস্তুতকারক। Thank you very much. Wow.